আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বৈদেশিক কর্মসংস্থান ভ্রমণ ও ভিসার তথ্য কেন্দ্র তথা বিকে টিভি চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আপনারা সবাই আমাদের বিকে টিভি চ্যানেলে যে ফেসবুক লিঙ্কটি রয়েছে সেখানে ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে সংযুক্ত হয়ে যাবেন। আমরা এখন থেকে ফেসবুকে আমাদের সকল ভিডিও পেয়ে যাবেন, আমরা সেখানে আমাদের ভিডিওগুলো দিব। তো আজকে আমি ভিডিওটা দীর্ঘায়িত করব না, যদিও চেষ্টা করব আপনাদের কিছু কমেন্ট, এই যে আমরা মালয়েশিয়া নিয়ে অনেক ভিডিও দিয়েছি, এই মালয়েশিয়া নিয়ে ভিডিও দেওয়ার পরে আপনারা অনেকেই অনেক কমেন্ট করেছেন। প্রিয় দর্শক, বেশি বেশি কমেন্ট করবেন, আপনারা আপনাদের যে মনের কথা আছে সেটা আমাদের সাথে শেয়ার করতে পারেন, অথবা কিছু জানতে চাইলে আমাদের কাছে কমেন্ট করে জানতে পারবেন। আমরা চেষ্টা করব সবসময় আপনাদেরকে সেই কমেন্টগুলোর সাথে আপডেট রাখতে, এবং আপনাদের এই প্রশ্নের উত্তরেই কিন্তু মোটামুটি তথ্যগুলো ক্লিয়ারলি অন্যরা পেতে পারে। আপনার মতো একই প্রশ্ন অনেকের মনেই থাকে। তো আমরা আমাদের সর্বশেষ গত দু তিন দিন আগের যে ভিডিও সেটি, এবং আমার আজকের ভিডিও এবং গতকালকের ভিডিও, এই সকল ভিডিও থেকে কিছু স্ক্রিনশট নিয়েছি, সেই কমেন্টগুলোর রিপ্লাই দিব আপনাদেরকে। সুলাইমান হোসেন ভাই বলেছেন, আরে ভাই সরকারি চাকরি করেন তো কিছুই বোঝেন না, আর বুঝলেও বলেন না, নেপাল থেকে যে লোক নেওয়ার সম্ভাবনা বেশি এটা আমি কারো থেকে শুনিনি, বরং বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় পেয়েছি। আচ্ছা, নেপাল থেকে লোক নিবে সেটা তো আমি অস্বীকার করি নাই, ও লোক অবশ্যই নিবে, কিন্তু আপনারা কি জানেন সিকিউরিটি গার্ডের কাজগুলো বেশিরভাগ নেপাল থেকে নেওয়া হয় লোক, কিন্তু প্লান্টেশনের কিন্তু কাজের জন্য কিন্তু নেপাল থেকে লোক খুব একটা যায় না, এটা আপনাকে জানতে হবে। তারপরে মেতর সুইপার কিংবা ওই যে ক্লিনিং সুয়ারেস ক্লিনিংয়ের কাজ, কিংবা একদম কাঠ ফাটা রোদের মধ্যে লেবারের কাজ, কিংবা মনে করেন একেবারে অড ভারী যে কাজগুলো, এই কাজগুলোতে নেপালিরা সহজে যায় না, কারণ তাদের যাইতে টাকা লাগে কম আর তাদের চাওয়াটা বেশি, তাদের যোগ্যতা অনুসারে তারা যায়, কিন্তু তাদের যে জায়গাটা তারা করে রেখেছে সেখানে তারা কিন্তু, আমাদের বাংলাদেশিরা কিন্তু সবচাইতে অড জবগুলোতে যায়, সবচাইতে নিম্ন স্তরের যে কাজগুলো সেই কাজগুলোতে বাংলাদেশ থেকে যায়। তবে এবার সার্ভিস সেক্টর দিয়েছে, তাও সেখানে কোন কোন সেক্টরে লোক নিবে সেটার কিন্তু এখনো কনফার্ম করা যাচ্ছে না, অনেকগুলো সেক্টর রয়েছে, কি পরিমাণে নিবে সেটা বলা যাচ্ছে না। সো আপনি ইন অ্যাডভান্স এই কথাগুলো অনেকে বলে দিলেই হয় না, বাংলাদেশ প্রতিদিনে বলে দিল আর সেটাই যে একেবারে আইন হয়ে গেল বিষয়টা সেরকম নয়, এখনো লোক সেখান থেকে যায় নাই, যাবে যখন তখন দেখা যাবে, ঠিক আছে। তারপরে যেটা হচ্ছে দেলোয়ার হীরা ভাই, আপনি লিখেছেন, ভাই নেপাল ইন্ডিয়া ইন্দোনেশিয়া বা অন্যান্য সোর্সিং কান্ট্রি থেকে কর্মী নিবে তা আমরা জানি, বাট কথা হচ্ছে যদিও আমরা যেতে পারি বাট অনেক পিছায়ে পড়ব, আমাদের কর্মীরা কজ ভালো কাজ ভালো কোম্পানিগুলো অন্যান্য দেশের কর্মীরা আগে গিয়ে পূরণ করে ফেলবে, আর আমাদের লেটের কারণে হয়তো আমাদের কর্মী যাবে বাট ভালো কাজ বা ভালো কোম্পানি পাবে না, যা পাবে তাহলে বিসি ক্যাটাগরি এর কোম্পানি অন্যান্য দেশের কর্মীদের হেল্পার। ভাই আপনার কথাটা সঠিক, কিন্তু আপনাকে আমি একটু জানিয়ে দেই, মানে লাস্ট টাইম যখন আমাদের যে মালয়েশিয়ার যে সারবানান, মালয়েশিয়ার যে শ্রমমন্ত্রী সারবানান সাহেব একটা বিবৃতি দিয়েছিলেন, সেখানে কিন্তু একটা নিউজ আছে যে বাংলাদেশ থেকে কি ধরনের কর্মী তারা নিবে এবং কি ধরনের কাজে তারা নিবে। বাংলাদেশ থেকে তারা প্লান্টেশন ওয়ার্কার নিবে, তারা লো ক্যাটাগরির ক্লিনিং জব যেগুলি রয়েছে, যাতে মনে করেন আপনার লো ক্যাটাগরির যে ক্লিনিং জব, আমি বুঝাতে পেরেছি বোধ হয়, যারা মালয়েশিয়াতে থাকেন কিংবা মালয়েশিয়াতে মালয়েশিয়া সম্পর্কে আইডিয়া আছে তারা জানবেন, নিম্ন স্তরের যে কাজগুলো আছে সেই কাজগুলো বাংলাদেশিদের জন্য সিলেক্ট করা হয়েছে, পাশাপাশি সার্ভিস সেক্টরের কিছু কাজ রয়েছে, সেই সার্ভিস সেক্টরের কাজগুলোতেও আপনারা যোগ্যতা অনুসারে যেতে পারবেন। তবে এই বাংলাদেশ টোটাল লোক মালয়েশিয়াতে প্রায় 15 লক্ষ লোকের প্রয়োজন, তার মধ্যে বাংলাদেশ থেকে 5 লক্ষ লোক নেওয়ার মতো তারা একটা মনোভাবনা পোষণ করেছে, কিন্তু তারপরও আবার যেই জুরাইদা কামারউদ্দিন এসেছিলেন তিনি কিন্তু 2 লক্ষ লোক আপনার প্লান্টেশনের জন্য নেওয়ার কথা বলেছেন, তার মানে 7 লক্ষ লোক লাগবে, আরও 2 লক্ষের কথা তিনি বলেছেন, 7 লক্ষ লোক লাগবে। যদি 1 মাস আগে খুলে যায় বা 2 মাস আগে খুলে যায়, হ্যাঁ, তো 2 মাসে নিশ্চয়ই 2 লক্ষ লোক চলে যাবে না বা 5 লক্ষ লোক চলে যাবে না, সো এটা নিয়ে এত চিন্তা করার কিছুই নাই, হতাশ হবেন না। সর্বশেষ আজকের যে কমেন্টে আমি পড়ব, এরপরে আমি আর আজকে কমেন্ট পড়ব না, বিডিও অনেক বড় হয়ে গিয়েছে। এখানে ইজি ইনকাম, আপনার নামটা লেখা নাই, আপনার নেট ভবিষ্যতে আপনাদের নামটা লিখে দিবেন, যদি আপনারা
হিমু টাইপের আইডি দিয়ে লগ ইন করেন, তাহলে সেক্ষেত্রে নামটা লিখে দিবেন। এখানে লিখেছেন যে বস মনে রাখিয়েন, মালয়েশিয়া খোলা এত সহজ না, বাংলাদেশকে একদিন বৃদ্ধাঙ্গুল দেখিয়ে নেপাল থেকেই লোক নিয়ে আসবে, আপনি মানলেও আসবে না মানলেও আসবে, কাজেই চুরের দেশ, ইট মিনস মানে চোরের দেশ, চোরের দেশে ভালো কাজ করা খুবই কঠিন। আসলে চোরের দেশ বললে আপনি নিজেও চোর হয়ে যাবেন। আমাদের দেশ, আমরা দেশকে ভালোবাসি, আমাদের দেশে, আমাদের দেশটা বহুত কষ্টে স্বাধীন হয়েছে, আমাদের দেশের মানুষের কিছু ভুল ভ্রান্তি থাকতে পারে, তাই বলে এইভাবে পুরো দেশকে গালি দেওয়া উচিত নয়। পৃথিবীব্যাপী সবাই আমাদের এই ভিডিওগুলো দেখে, কমেন্টগুলো পড়ে, ইন্ডিয়ার লোকেরাও কিন্তু আমাদের ভিডিও দেখে, এইভাবে নিজের দেশকে ছোট করা উচিত নয়, এটা আমার একটা আপনার প্রতি সাজেশন। যদিও আমরা যে জাতি, সেই জাতিতে আমাদের, আমরা যে ধরনের মানুষ, আমাদের মন মানসিকতা যদি ভালো হতো আজকে এই সিন্ডিকেট হতো না, মালয়েশিয়া যেভাবে খুলেছে সবাই সম্মিলিতভাবে কাজটা নিয়ে এগিয়ে যেতে পারতো, সমস্যা হলে সমাধান করা যাবে, যেহেতু দুইটা দেশের মধ্যে চুক্তি আছে এবং দুইটা দেশেই আইন আছে, আর আইন আগের থেকে অনেক পরিশোধিত হয়েছে, অনেক ভালো হয়েছে, এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোও আগের থেকে অনেক স্মার্ট হয়েছে, অনলাইন ভিত্তিক হয়েছে, কেউ যদি একটা দুই নম্বরই করে, একটা মোবাইল সিম যদি ফেলেও দেয়, তাও দুই নম্বরই করে মোবাইল সিম ফেলে দিলেও কিন্তু ওই লোকটাকে খুঁজে বের করে আমাদের বাংলাদেশের আইন সংস্থাকারী প্রতিষ্ঠানগুলো। তো তাহলে এইগুলো সমাধান করা যায়, ওই সব পুরনো স্মৃতি, পুরনো কথা তুলে ধরার কোনো মানে হয় না। বাস্তবতা যেটা, বর্তমানে আমাদের বাংলাদেশ সরকারের সম্ভব, বাংলাদেশ সরকারের পক্ষে সম্ভব কোনো দুর্নীতিবাজ লোককে ঠেকানো এবং অপরাধী লোককে নির্দিষ্ট করে সেই লোকটাকে সাজা দেওয়া বর্তমানে খুব সহজ। তো আমি মনে করব নেপাল থেকে লোক যাওয়া শুরু হলেও 2 মাসে 2 লক্ষ লোক যাবে না, আর নেপাল থেকে একটা নির্দিষ্ট ক্যাটাগরিতেই লোক যাবে, সব ক্যাটাগরিতে লোক যাবে না এবং নেপালিজরাই যাবে না। আমাদের বাংলাদেশিরা যে অল্প বেতনে কাজ করে, সে অল্প বেতনে পৃথিবীর অন্য কোনো দেশের লোক কাজ করে না। আমাদের বাংলাদেশি যদি 1200 রিঙ্গিতের কাজ করে, তারা কিন্তু কাজ করবে 1400 রিঙ্গিতে, তারা কাজ করবে 1600 রিঙ্গিতে। তো ব্যাপারগুলো বুঝতে হবে, তাদেরকে সাইধা নিয়ে যাবে, আর আমরা বাজার খোলার জন্য উদগ্রীব হয়ে আছি, তারা আমাদের মতো এরকম নাই। আমি অনেক স্ট্রেট কাট কথা বলার চেষ্টা করি, কথার মধ্যে ভুল ভ্রান্তি থাকতে পারে, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন অনেক কিছু বুঝেছেন, আমি আবারও আপনাদের কমেন্ট নিয়ে ভিডিও দিব, সামনে কোনো আপডেট থাকলে ভিডিও দিব, আজকে আবারও ভিডিও দিতে পারি। তো আপনারা আমাদের সাথে থাকবেন, ভিডিওগুলো শেয়ার করবেন, যদি ভালো লেগে থাকে আমার তথ্যগুলো, আমার যে কথাগুলো বলছি, কথাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, কমেন্ট করবেন আরও বেশি বেশি কি জানতে চান, এবং লাইক দিবেন ভালো লাগলে, বেল আইকনটি ক্লিক করবেন নতুন ভিডিও আসলেই যাতে সাথে সাথে পেয়ে যান। প্রিয় দর্শক, চ্যানেলের সাথে থাকবেন, বিভিন্ন সময় বিভিন্ন তথ্য আসবে, আমরাও তথ্যগুলো কালেকশন করি, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাদেরকে বুঝিয়ে বলবেন, আমরা চেষ্টা করব সঠিক করার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো এখানেই শেষ করছি, আবারও আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ ইমাম হোসেন, আসসালামু আলাইকুম।